extra time. প্রবল বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হলো। এটিকে মোহনবাগান আর চেন্নাইয়ান এফসির মধ্যে অনুশীলন ম্যাচ ছিল ডুরান্ডের আগে, এবং সেই ম্যাচ হওয়ার কথা ছিল মোহনবাগান গ্রাউন্ডেই। সেই মাঠে প্রবেশ করবেন শুধুমাত্র ক্লাব মেম্বাররা আর সাংবাদিকরা, এমনই কথা ছিল। কিন্তু ম্যাচ বাতিল হলেও রিমুভ এটিকে এবং ব্রেক দ্য মার্জার স্লোগান বাতিল হলো না। মোহনবাগান সমর্থকদের একটা বড় অংশ ক্লাব তাঁবুর সামনে প্রবল বৃষ্টির মধ্যেও বড় বড় ব্যানার নিয়ে হাজির, সেই সঙ্গে স্লোগান রিমুভ এটিকে, ব্রেক দ্য মার্জার। তাদের সামনে থেকেই ফুটবলাররা মাঠে প্রবেশ করলেন, কিন্তু তাতে কি? সমর্থকরা জানতেন মাঠে প্রবেশ করতে পারবেন না, কিন্তু তাদের বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন গ্যালারির মধ্যে। এবং ম্যাচ বাতিল হলেও প্রবল বৃষ্টির মধ্যে সেই লড়াই চালিয়ে গেলেন মোহনবাগান জনতার একটা অংশ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।